প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করছেন চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার বেলা 12:30 দিকে নিউ মার্কেট মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর বিচারপতির পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেন তারা। এ সময় 1, 2, 3, 4 চিফ জাস্টিসের পদত্যাগ, স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, খুনি হাসিনার বিচারপতি, মানি না মানব না ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এদিকে শিক্ষার্থীরা সড়কে অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে, পুরো এলাকায় তৈরি হয়েছে যানজট। জানা গেছে শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, পরে তার সভা স্থগিত করা হয়। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।